মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমার পরিচালক রায়ান রাফি স্যার, তাকে আমি লর্ড বলে আখ্যা দিয়েছি, লর্ড রায়ান রাফি স্যার, তিনি ওয়েস্ট বেঙ্গলের বা ইন্ডিয়ান সুপারস্টার দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে সিনেমা বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই প্লিজ কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আজকে পুরোপুরি উইথ প্রুফ অর্থাৎ প্রমাণ সহ এই ভিডিওটা কিন্তু আমি বানাচ্ছি। অর্পণ পাড়ি অফিসিয়াল চ্যানেল কখনো প্রমাণ ছাড়া উইদাউট প্রুফ ভিডিও বানায় না। তো এই আপডেটটা বা এই নিউজটা, এই এক্সক্লুসিভ নিউজটা আমার পাঠিয়েছে আমারই একজন খুব ক্লোজ, খুব কাছের একজন সাবস্ক্রাইবার বন্ধু, যার নাম প্রীতম রয়। থ্যাংকস আ লট প্রীতম এই আপডেটটা আমায় দেওয়ার জন্য। তো তোমাদের আগে চলো দেখিয়ে দিই যে রায়ান রাফি স্যার ঠিক কি বলেছেন ইন্টারভিউতে, রিসেন্ট ইন্টারভিউ। থ্যাংকস আ লট রূপম দা, রূপম দত্ত, তোমরা সবাই চেনো, রূপম রিভিউ যে চ্যানেল রয়েছে সেই চ্যানেল থেকে কিন্তু আমি এটা পেয়েছি এবং আমার ওই সাবস্ক্রাইবার প্রীতম আমায় পাঠিয়েছে। তো চলো একবার দেখে নেওয়া যাক একসাথে। আচ্ছা, আপনার ছবি আমাদের কলকাতায় মুক্তি পাচ্ছে, আমরা আগামী দিনে আপনার কোনো ছবি কি এমন দেখতে পাই যেখানে আমাদের কলকাতার কোনো অভিনেতা অভিনয় করছে? আমার কলকাতার অনেক অভিনেতা অভিনেত্রীকে পছন্দ, আমার অনিমানকে ভয়ঙ্কর ভালো লাগে ওনার অভিনয়, আমার প্রসেনজিৎ দার মানে বোম্বাদার অভিনয় ভয়ঙ্কর, ওনাদের শিফটিংটা এটা আমার খুব পছন্দ, উনি যেভাবে নিজেকে চেঞ্জ করেছে, আমার ঋত্বিকের আমি খুব ভয়ঙ্কর ফ্যান, এবং আমার কাছে কেন যদি মনে হয় এই ওনার এত ভালো অভিনেতা ওনাদেরকে আরো অনেক চ্যালেঞ্জিং ক্যারেক্টার দেওয়া প্রয়োজন। তো এরকম হয়, তো যেহেতু এই জার্নিটা মাত্র শুরু হলো সুরঙ্গর মাধ্যমে, তো এটা তো স্টার্ট হচ্ছিল না, মাত্র শুরু হলো। বন্ধুরা তোমরা সবাই দেখলে, তোমাদের এক্সক্লুসিভ আমি কিন্তু দেখিয়ে দিলাম ভিডিওটা। রায়ান রাফি স্যার কিন্তু চাইছেন যে কলকাতায় তিনি পার্মানেন্টলি এইভাবে সিনেমা বানাতে থাকবেন, এবং তিনি ইচ্ছা প্রকাশ করেছেন। অনির্বাণ ভট্টাচার্য আমাদের এখানকার এখনকার দিনের অন্যতম একজন সেরা তারকা বলা যেতে পারে, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম তিনি কিন্তু বললেন, শ্রদ্ধার সাথে প্রসেনজিৎ দা বলে সম্বোধন করলেন, এবং তার ডেডিকেশন সম্পর্কে, তার ডিটারমিনেশন সম্পর্কে তিনি কিন্তু জানেন এবং খুবই ভালো কিন্তু প্রশংসা করলেন দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি সম্পর্কে, এবং ঋত্বিক চক্রবর্তীর কিন্তু তিনি প্রশংসা করলেন। সুতরাং এই যে তিনজনের তিনি নাম বললেন, এই মুহূর্তে এনারা মানে নক্ষত্র বলা যেতে পারে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা কি বলবো, তিনি তো জীবন্ত কিংবদন্তি, দ্য লিভিং লেজেন্ড অফ ইন্ডিয়ান সিনেমা, সেটা সবাই বলে থাকে, বিভিন্ন নিউজ পেপারে লেখা হয়ে থাকে। তো যদি রায়ান রাফি স্যার তুফান টুতে কিংবা অন্য কোনো প্রজেক্টে, তার যেহেতু ইচ্ছা রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে কাজ করার, যদি এরকম কোনো সিনেমাতে বাংলাদেশের মেগাস্টার সাকিব খান এবং কলকাতার লেজেন্ড প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে যদি একসাথে কোনো তাদেরকে নিয়ে সিনেমা বানায়, তাহলে তো ভাই জাস্ট ধামাকা হবে, ব্লাস্টিং হবে, তাই না? আমরা তো সবাই মুখে আছি দুই বাংলা তরফ থেকে, এই দুটি মানুষকে কিন্তু সবাই খুব 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 ভালোবাসেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেমন কলকাতাতে জনপ্রিয়তা রয়েছে বা ইন্ডিয়াতে জনপ্রিয়তা রয়েছে, তেমনই কিন্তু আমি জানি, খুব ভালো করেই জানি যে বাংলাদেশেও কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। ইয়েস বন্ধুরা, এটা আমি জানি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সবাই খুব ভালোবাসে, বাংলাদেশি যারা সাকিব খানেরও ইভেন ফ্যান ফলোয়ার্স রয়েছে, তাদের বাবা মা থেকে শুরু করে তাদের যারা বাড়িতে মেম্বার্স রয়েছে, সদস্যরা রয়েছে, তারাও কিন্তু বোম্বাদার সিনেমা দেখে বড় হয়েছে, এরকম আমি অনেক সাবস্ক্রাইবারদের কাছ থেকে এই গল্পগুলো কিন্তু শুনেছি। সুতরাং রায়ান রাফি স্যার পারবেন, তার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে, তার মধ্যে সেই জোরটা রয়েছে, দমটা রয়েছে। একটা পরিচালকের এই সিনেমা তুফান সিনেমাটা দেখলে কিন্তু বোঝা যায় যে সেই পরিচালক কী করতে পারেন, জাস্ট খেয়ে নিতে পারেন, ঠিক আছে? কমার্শিয়াল সিনেমা তিনি গুলে খেয়েছেন, রায়ান রাফি স্যারকে দেখে মনে হলো ওনার মধ্যে অনেক বেশি পোটেন্সিয়াল রয়েছে কমার্শিয়াল দিক থেকে, এবং আমরা তো চাই মনে প্রাণে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মাস আভাতারে অ্যাকশন সিনেমায় কামব্যাক করুন। সেটা যদি রায়ান রাফি স্যার হয় তাহলে খারাপটা কি, তুফানের মতো আরও একটি ঝঙ্কার টাইপের, এরকম বারুদের গোলা টাইপের একটা সাইক্লোন কি আমরা দেখতে পারি যেখানে অনির্বাণও থাকতে পারে? একটা মাল্টি স্টারার যদি সিনেমা হয়, অনির্বাণ থাকবে, ঋত্বিক চক্রবর্তী থাকবে, মেগাস্টার সাকিব খান থাকবে, দ্য লিভিং লেজেন্ড প্রসেনজিৎ চ্যাটার্জি থাকবে, এইরকমভাবে যদি একটা স্টার কাস্ট হয় এবং গল্পের যদি একটা জোর থাকে, ভালো স্ক্রিপ্ট থাকে, রায়ান রাফি স্যারের উপর আমার বিশ্বাস রয়েছে, আমি বিলিভ করি যে ওই মানুষটা পারেন এটা করতে, করে দেখাতে। তো লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিল্ম, অ্যান্ড দেখা যাক কতদূর কী হয়, অবশ্যই আপডেট আমি দেবো। তো তোমাদেরকে প্রমাণ সহ আমি কিন্তু দেখিয়ে দিলাম বন্ধুরা যে রায়ান রাফি স্যার কিন্তু সত্যি ইচ্ছা প্রকাশ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে একটি সিনেমা করার।
তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।